ওয়েল, আমরা সারা জীবন অনেক ধুমধাম খেলেও কখনো কোনো মেজর ইঞ্জুরি ফেস করিনি, লাইক হাড্ডি ভাঙা অর এনি মেজর ইঞ্জুরি। বাট আমরা ছোটকালে স্টুপিডিটির জন্য অনেক ব্যথা পেয়েছি। আমার থুতনিতে একটা ছোট মার্ক আছে। নোপ, এটা কোনো বার্থ মার্ক না, এটা একটা স্টুপিডিটি মার্ক। ছোটকালে একদিন বাইরে বৃষ্টি হওয়ায় ঘরের কাপড় শুকা দেওয়া হয়েছিল। অ্যাজ এভরি বাঙালি মা ডাজ, ওয়েদার ভালো থাকুক না থাকুক কাপড় শুকাতেই হবে। ঘরে কাপড় শুকা দেওয়ায় ফ্লোরে অনেক পানি পড়েছিল, সেই পানির ওপর চলা ডেফিনেটলি সেফ না। বাট আমার আর আমার জাইন ভাইয়ের কাছে বিষয়টা অনেক মজার লেগেছিল। সো আমরা পানিতে স্লাইড করা শুরু করে দিই, অ্যাজ ইফ আমরা আইস স্কেটিং করছি। কি উইয়ার্ড বাচ্চাগুলি। অ্যান্ড জাস্ট চার পাঁচ মিনিট পরে ইয়াপ, ধাপ করে পুরো থুতনির উপরে পড়ি। মানে বাচ্চারা কত স্টুপিড হয়, তুই তো এখনো স্টুপিড। এস, তুই যেমন লাগে স্টুপিড না, তোর সাথে যেমন লাগে এরকম হয় নাই। ওইটাও তোর জন্যই হয়েছে। আমার সামনের একটা দাঁত একটু ভাঙা, আর ওটা রিজনও এই ইয়মের স্টুপিডিটি। ছোটবেলায় আমরা দুজন একটা বল দিয়ে খেলছিলাম, অ্যান্ড সাডেনলি এই ইয়ম আমার উপরে ধম করে পড়ে যায়। মানে তোর মাথা কি বুদ্ধি নাই, আমার উপরেই পড়াচ্ছিল তোর। বাড়ি লেগে আমার দাঁত ভেঙে যায়, বাট কোনো ব্লিডিং হয়নি। ওই আমার সামনের দাঁত তো ভাঙা, ওইটাও তোরই দোষ ছিল। কে বলেছিল তোকে বিছনা থেকে পড়তে? ওয়েল, এগুলো তো ছোট ছোট ঘটনা, ইয়ম তো একবার এত বড় একটা কাণ্ড ঘটিয়েছিল, উইচ ইজ রিয়েলি এম্বারেসিং। একবার আমরা আমাদের আম্মুর সাথে মার্কেটে গিয়েছিলাম। আম্মু না মার্কেটের এসকেলেটর গুলোতে উঠতে একটু ভয় পায়, তো আমি তো লাইক আরে আম্মু চলো কিছু হবে না, আরে কিছু হবে না, কিছু হবে না, কি যে হলো। আম্মুকে কিছু হবে না বলতে বলতে আমি নিজেই জাস্ট লাইক দ্যাট স্লিপ করে পুরো আম্মুর উপরে পড়ি। আর মার্কেটে সব মানুষ তাকায় তাকায় দেখছে যে দুইজন মানুষ এসকেলেটরে ডিগবাজি খাচ্ছে। আর ম্যাও কি করছে, ম্যাও আগেই উপরে চলে গিয়েছে, উপরে গিয়ে আম্মা আম্মা। কি এম্বারেসিং! ওই টাইমে ম্যাওয়ের এই চিল্লাচিল্লি শুনে এসকেলেটরটা বন্ধ করা হয়, অ্যান্ড ফাইনালি আমাদের ডিগবাজি বন্ধ হয়। এই এম্বারেসমেন্ট নিয়েই আমরা মার্কেট থেকে বের হয়ে যাই। ওই দিন আমাদের আর মার্কেটিং করা হয় না। তো মোরাল অফ দ্য স্টোরি কি? ইয়াম স্টুপিড। ফ্যানার্ট, আমরা আবার ফ্যানার্ট পেয়েছি, থ্যাংকস টু ওয়াসিফ অ্যান্ড ইমু ফর দ্য ফ্যানার্ট। তো নেক্সট ভিডিওতে দেখা হবে, টাটা।